আমির খানের পিকে সিনেমার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমির খান এক এলিয়ান বা ভিনগ্রহী চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন। সেটা না হয় কল্প চরিত্র, কিন্তু একবার ভাবুন, যদি এই এলিয়ানরাই যদি আমার আপনার আশেপাশে ছদ্মবেশে ঘুরে বেড়ায় তবে কেমন হবে? সম্প্রতি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই এক তত্ত্ব সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে এলিয়ানরা আমজনতার ভিড়ে মিশে থাকতে পারে। হার্ভার্ডের গবেষণায় দাবি, মানুষের ভিড়ে মিশে আছে এলিয়ানরা। আপনাদের নিশ্চয়ই আমির খান অনুষ্কা শর্মার সেই সুপারহিট সিনেমাটার কথা মনে আছে, যেখানে আমির একজন ভিন গ্রহী প্রাণীর চরিত্রে অভিনয় করেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছি বলিউডের বিখ্যাত পিকে সিনেমা প্রসঙ্গে। পিকে অর্থাৎ আমির খান এই সিনেমায় একেবারে মানুষের মতোই রূপ বদলে এসেছিল মহাকাশের সুদূর কোনো গ্রহ থেকে। এ তো গেল সিনেমার গল্প। আজ আপনাদের এমনই এক সম্ভাবনার কথা শোনাব, যা নিয়ে গবেষণা করেছেন পৃথিবী বিখ্যাত হার্ভার্ড এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদেরই গবেষণাপত্রে প্রকাশ পেয়েছে এমনই এক সম্ভাবনা। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। আমাদের পৃথিবীতে আনাচে কানাচে বা কোনো এক জনবহুল শহরে মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াতে পারে কোনো ভিন গ্রহী জীব বা এলিয়ান। শুনলে অবাক লাগলেও এটাই ওই গবেষণার নির্যাস। আমির খানের পিকে সিনেমার মতোই কোনো ভিন গ্রহী প্রাণী বা এলিয়ান আমার আপনার চারপাশে আম জনতার ভিড়ে মিশে থাকতে পারে। তবে হার্ভার্ড এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এটাও উঠে এসেছে যে শুধু জনসাধারণের ভিড়েই নয়, এলিয়ান্সরা মাটির নিচেও ঘাঁটি গেড়ে থাকতে পারে। যেমন কোনো আগ্নেয়গিরির অতল গহ্বরে, আবার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদেও থাকতে পারে তাদের আস্তানা। সম্প্রতি হার্ভার্ড এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রামের অন্তর্গত এক গবেষণায় এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই গবেষণাপত্র যে বিশ্বের তামাম বিজ্ঞানী মহল আজগুবি বলে উড়িয়ে দেবেন তা বিলক্ষণ জানেন এই গবেষণার তিন মূল গবেষক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টিম লোমাস, ব্রেন্ডন কেস এবং মন্টানা বিশ্ববিদ্যালয়ের পল মাস্ট্রাসের বক্তব্য। মহাকাশের অপরিচিত কর্মকাণ্ডের ব্যাখ্যা মূলত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হল কনভেনশনাল টেরেস্ট্রিয়াল এক্সপ্লানেশন, অর্থাৎ মানুষের তৈরি প্রযুক্তির কারণেই ইউএফওর আগমন। অন্যটি হল এক্সট্রা টেরেস্ট্রিয়াল এক্সপ্লানেশন, অর্থাৎ মহাবিশ্বের কোথাও আরও উন্নত সভ্যতার প্রতিনিধিদের আগমন। আমাদের গবেষণাপত্রে মূলত মহাকাশের অপরিচিত কর্মকাণ্ডের একটি সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রসঙ্গত দ্য ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হাইপোথেসিস, এ কেস ফর সায়েন্টিফিক ওপেননেস টু আ কনসিল্ড আর্থলি এক্সপ্লানেশন ফর আনআইডেন্টিফাইড অ্যানোমেলাস ফেনোমেনা। শীর্ষক গবেষণাপত্রে ইউএফও বা ইউএপি নিয়ে একটা সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই অদ্ভুত গবেষণায় গবেষকরা মূলত এলিয়েনদের নিয়ে একটি সম্ভাব্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এলিয়েনরা যে মানুষের ভিড়ে মিশে রয়েছেন তাকে গবেষকরা ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল থিওরি বলছেন। মূলত চারটি হাইপোথেসিসের ওপর ভিত্তি করেই এই দাবি করছেন গবেষকরা। প্রথমটি হল সম্পূর্ণ ভিন্ন টাইম পিরিয়ড বা ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছেন এই এলিয়েনরা এবং মানুষের ভিড়েই নিজেদের মিশিয়ে রেখেছেন। দ্বিতীয়টি হল মানুষ ছাড়া অত্যন্ত বুদ্ধিমান একটি প্রজাতি এই পৃথিবীতে এসেছিল বিবর্তনের মাধ্যমে। তারা এখনও পৃথিবীতেই আত্মগোপন করে রয়েছেন মাটির নিচে বা আগ্নেয়গিরির গহ্বরে। গবেষণাপত্রে ইঙ্গিত করা হয়েছে এরা অজানা কোনো প্রাণী বা ডাইনোসরের বংশধর, অনেকটা বাদরের মতো দেখতে কিন্তু মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তৃতীয়ত, এই ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালরা আপাত দৃষ্টিতে
পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতার অবশিষ্ট অংশ, যারা এখনো কোনো না কোনোভাবে নিজেদের লুকিয়ে রেখেছেন। আর চতুর্থত, অতিপ্রাকৃত গোত্রের কোনো জীব বা পুরী জাতীয় কিছু, যারা কোনো এক সময় পৃথিবীতে এসেছিলেন। যদিও চতুর্থ ভিত্তিটি এই গবেষক দল নিজেরাই খুব একটা জোর দিচ্ছেন না, কারণ এই থিওরি বিজ্ঞানী মহলে খুব একটা কদর পাবে না। কিন্তু গবেষক দল গবেষণাপত্রের সঙ্গেই আবেদন করেছেন, তাদের গবেষণাপত্রটি জ্ঞান থেকে প্রাপ্ত নরমতা এবং খোলা মন নিয়ে বিবেচনা করতে। টেক, তাদের গবেষণাপত্রটি জ্ঞান থেকে প্রাপ্ত নম্রতা এবং খোলা মন নিয়ে বিবেচনা করতে।